দর্শক স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি নাবিল কাসার সবার আগে শিরোনামগুলো দেখে নেব এক নজরে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ দ্রুততম শত উইকেট তাইজুল ইসলামের সাগরিকায় খুদে টাইগার ভক্তদের ভিড়

অপরাজিত থেকেই বাছাইয়ের ফাইনালে সেমিতে আয়ারল্যান্ডকে হারালো চার উইকেটে শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত আর শুরুতে ক্রিকেটের খবর বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট নিজেদের নিয়ন্ত্রণে ধরে রেখেই প্রথম দিন শেষ করেছে আফগানিস্তান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছিয়ানব্বই ওভার ব্যাট করে পাঁচ উইকেটের বিনিময়ে দুইশো রান তুলে দিন শেষ করেছে আফগানরা যা দিয়ে রশিদ খান বনে গেছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ ক্যাপ্টেন একই সাথে এই টস জিতে সুযোগ পেয়েছেন চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নেয়ার কিন্তু প্রথমে ব্যাট করতে নেমেই কিছুটা খেই হারায় আফগান টপ অর্ডার দলীয় সাতাত্তর রানেই ফিরে যান অতিথিদের তিন ব্যাটসম্যান প্রথমে ওপেনার ইহসান উল্লাহকে ফিরিয়ে নিজের টেস্ট উইকেটের সেঞ্চুরি পূরণ করেন তাইজুল আরেক ওপেনার ইব্রাহিম জারদানো একুশ রানে কাটা পড়েছেন তার বলেই প্রায় সাত মাস পর টেস্ট ক্রিকেটের বোলিংয়ে রিয়াদ তারপরেই আফগানদের কামব্যাক আজগর আফগানকে সাথে নিয়ে রহমত শাহের একশো বিশ রানের পার্টনারশিপ টাইগার বোলারদের বুড়ো আঙুল দেখিয়ে রহমত শাহ বনে গেলেন আফগান টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান টি ব্রেকের পরেই হোম টিমকে ব্রেক থ্রু এনে দেন নাইম হাসান তরুণ টাইগার অফ স্পিনারের বলে একশো দুই রানে ফেরেন রহমত শাহ মোহাম্মদ নবীকে কোনো রান করার আগেই ড্রেসিং রুমে ফেরত পাঠান নাইম তবে একবার জীবন পাওয়া আজগর আফগান কাজে লাগিয়েছেন সুযোগটা তুলে নিয়েছেন ক্যারিয়ারের দুই নম্বর হাফ সেঞ্চুরি শেষ বিকেলে অ্যাটাক ইস দ্য বেস্ট ডিফেন্স নামক সেই কৌশল বেছে নেয় আজগর আফসার পার্টনারশিপ তাতে স্কোরবোর্ডে রান উঠেছে দ্রুত সেই শুভা দে পাঁচ উইকেটে দলীয় 250 ছাড়িয়েছে আফগানরা বাংলাদেশের পরিপূর্ণ স্পিন অ্যাটাকের কারণে বৃষ্টিতে কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকার পরেও খেলা চলেছে 96 ওভার পর্যন্ত দিন শেষে আফগানদের সংগ্রহ 271 ক্রিজে 88 রান নিয়ে नॉट आउट আজগর 35 রানে তাকে সঙ্গ দেন আফসার জাজাই ওদের দুজনের পার্টনারশিপ 74 রানের খালিদ জামিল ডিবিসি নিউজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম টেস্ট ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি হিসেবে একশো উইকেট শিকারের কীর্তি গড়লেন তাইজুল ইসলাম যা আবার টাইগারদের হয়ে দ্রুততম রেকর্ড করতে পেছনে ফেলেছেন সাকিব আল হাসান আর মোহাম্মদ রফিককে Oh, lovely delivery. ইসানুল্লাহ জানাতই তাইজুলের বাদ ভাঙ্গা উল্লাসের তৃতীয় এই কীর্তি গোলেন ইসলাম তবে এক জায়গায় বেশ এগিয়ে তিনি টাইগার বোলারদের মধ্যে দ্রুততম একশো উইকেট শিকারে ম্যাচ সংখ্যায় পেছনে ফেলেছেন সাকিব আল আর মোহাম্মদ রফিককে টোপকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এখন তাইজুল ব্রিলিয়েন্ট ফিল্ড প্লেসমেন্ট ফ্রম সাকিব এন্ড টিম 205 উইকেট শিকার করে সবার উপরে সাকিব সাবেক স্পিনার রফিকের শিকার ঠিক 100 উইকেট এখনো পর্যন্ত 25 ম্যাচে তাইজুল পেয়েছেন 101 উইকেট যেখানে ইনিংসে 5 উইকেট পেয়েছেন 7 বার ম্যাচে 10 উইকেট নিয়েছেন একবার তাইজুলকে টপকে যাওয়ার সম্ভাবনা আছে মেহেদি হাসান মিরাজের বিশ ম্যাচে তার শিকার ছিয়াশিটা উইকেট মাহমুদুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক দ্বিতীয় দিনের শুরুতে আফগানদের বাকি পাঁচ উইকেট তুলে নিতে মাঠে নামবে স্বাগতিকরা ব্যাটিংয়েও দল ভালো করবে বলে মনে করছেন স্পিনার তাইজুল ইসলাম এই উইকেটে ব্যাট করা মোটেই সহজ ছিল না সময়ের সাথে বলে টান বেড়েছে সেটা মাথায় রেখেই ব্যাট চালাতে হয়েছে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে জানান আফগানদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান রহমত শাহ দেখছি যে এখানে পেস বলার নিয়ে আসলে কোনো লাভ হবে না অতএব স্পিনারদের স্পিনারদের মানে খেলা নেই ভালো এমনটাই যেটা উইকেট দেখে যেটা ডিসিশন নিচ্ছে আসলে এটা ঠিক আছে বেটার হয়েছে না প্রত্যাশার বাইরে যায়নি বিকজ আপনার উইকেটটা আসলে এখন মুখস্থ উইকেট হয়ে গেছে যে উইকেটে যদি দেখা যায় মাঝে মধ্যে টান করতো বা মাঝে মধ্যে সোজা যাইতো এরম করলে হয়তো বা দেখা যাচ্ছে ওরা আরও সিনসিয়ার খেল এই উইকেটে ব্যাট করা মোটেও সহজ ছিল না তবে সময়ের সাথে সাথে এখানে বল আরও বেশি টান করতে শুরু করবে সেটা মাথায় রেখেই আমরা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পেরেছি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ দেখতে প্রথম দিন থেকে ভিড় করে চট্টগ্রামের ক্ষুদে টাইগার ভক্তরা স্কুল কলেজের পোশাক পরে সকাল থেকে হাজির হতে শুরু করে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে তাদের বিশ্বাস এই ম্যাচটা জিতবেই সাকিব মুশফিকরা চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন খালিদ জামিল প্রায় বছর খানেক পর চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট পাঁচ দিনের দীর্ঘ টেস্ট ম্যাচ হলেও তাই বন্দর নগরীর মানুষের মধ্যে আছে বাড়তি উন্মাদনা তবে দিনটা কর্মদিবস হওয়ায় দর্শক হিসেবে শিশুদের উপস্থিতি ছিল বেশি স্কুল কিংবা কলেজের ক্লাসের ফাঁকে অথবা ছুটির পর সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মুখর করে তুলেছে এমন খুদে টাইগার ভক্তরা আমরা আশা করি যে বাংলাদেশ অবশ্যই জিতবে আমরা বাংলাদেশের সাপোর্টার আজকে খেলা দেখতে আসছি বাংলাদেশ যদি ভালো স্ট্র্যাটেজি করে তুলতে পারে ব্যাটিং বোলিং আর একটু ভালো জোর দেয় ফিল্ডিং দেয় যদি যদি बेटर করতে পারে তাহলে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ ক্রিকেটে গভীর জ্ঞান নেই অনেকেরই তাই তো ছুটিতে থাকা তামিম ইকবাল কিংবা 10 বছর আগেই টেস্ট ক্রিকেটটাই ছেড়ে দেয়া মাশরাফিকেও খোঁজেছেন অনেকে হ্যাঁ তামিম তো আসবে ইনশাআল্লাহ আমরা সবাই বাংলাদেশ জিতুক আমরা বাংলাদেশ আশাবাদী কিন্তু তামিম জাহান খেলতেছেন আমরা খুব মিস করতেছি আমরা তো দেখবেন ছেলে আমার আশা আছে বাংলাদেশ দল অনেক ভালো খেলবে আজকে এই আমরা দেখতে আসছি যে অনেক ভালো খেলবে সবার কাছ থেকে আমরা এটা আশা করতেছি সাকিব আল হাসান এবং মার্শাবি এরাজ যদি ভালো করে তাহলে জেতার সম্ভাবনা আছে আমাদের তবে এসব না জানার ভিড়ে বাংলাদেশ দলের প্রতি তাদের ভালোবাসা নিখাত তাই তো রোদ বৃষ্টির চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে ঠিকই গ্যালারিতে হাজির ওরা উদ্দেশ্য প্রিয় খেলোয়াড় সাকিব মুশফিক কিংবা মাহমুদ চোখের সামনে খেলতে দেখা খালিদ জামিল ডিবিসি নিউজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম লাভে টাকায় ভাগ আসবে না আর প্রস্তাবিত নতুন বাইলজেও আসবে না কোনো পরিবর্তন বিপিএল দল মালিকদের ব্যবসা করার জায়গা নয় যে সকল দল গভর্নিং কাউন্সিলের কথা না শুনবে তাদের বাদ দিয়েই মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর জাতীয় কোনো দুর্যোগ না হলে নির্ধারিত সময়েই হবে বিপিএল জানিয়েছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সভাপতি শেখ সোহাল বিপিএল এর নতুন আসরে নয়া বাইলজ আর প্লেইং রুলস এর প্রস্তাব দিয়েছে গভর্নিং কাউন্সিল গেল ছয় আসরে থাকলেও এবার থাকবে না কোনো আইকন ক্রিকেটার দেশিদের তোলা হবে নিলামের বোর্ডে কুমিল্লা রংপুর দুদলেরই দাবি ঢাকা ডায়নামাইটসকে বিশেষ সুবিধা দিতে রুলস বদলেছে বিপিএল অথরিটি আমরা একটা ক্রিটিক্যাল মুভমেন্টে যখন পড়ে যাই কোনো একটা সম্মান ক্ষুণ্ণ হয় তখন কিন্তু আমরা বাধ্য ভুল চেঞ্জ করতে এছাড়া কোনো কারণ না আজকে যদি এই কাজটি না করতো তাহলে কোনো রুলসই চেঞ্জ হতো না ওই তিন বছরের রুলসই চলতো এখানে তো বড় হচ্ছে আপনি বোধ অপমান করে গেলেন আপনি নট রেসপেক্ট টু বোট আপনি যে বোর্ডে যদি সম্মান না দেন তাহলে আমরা বসে থাকবো নতুন বাইলজের পরিবর্তনের সাথে বিপিএল এর লাভের টাকায় ভাগ চেয়েছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি গভর্নিং কাউন্সিল সভাপতি বলছেন বিপিএল শুধুই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রপার্টি একটা ব্যক্তিগত কোনো ফ্র্যাঞ্চাইজ বা কেউ এই জায়গায় এসে ব্যবসা করবে এরকম যদি কারো ধারণা থাকে তো অ্যাবসলুই আর সরি আপনাদের এখনো ঋণ হয়নি আমরা চিন্তা করে দেখবো সেই সাইজের সাথে ভবিষ্যৎ নারী টিটোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ বাছাই পর্বের সেমিতে আইল্যান্ডকে চার উইকেটে হারিয়ে বাংলাদেশ নারী দল ফাইনালে উঠলে নিশ্চিত হয়ে যায় মূল পর্ব সাত তারিখ ফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিতে এখন লুটতে থাকা থাইল্যান্ড বা পাপুয়া নিউগিনির মধ্যকার জয়ী দল এই উল্লাস যতটা ফাইনালে ওঠার তার চাইতেও বেশি আসছে বছরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার আট দলের বাছাই পর্বে সেরা দুই দল খেলবে অস্ট্রেলিয়ায় নারী বিশ্বকাপ ওটা জেনে নিয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটা জিতে সেমিতে আয়ারল্যান্ডকে হারিয়ে ফাইনালে সালমা খাতুনের দল স্কটল্যান্ডের ডান্ডিতে প্রথম সেমিফাইনালে ফাইনালে টস জিতেছিল আয়ারল্যান্ড তবে ব্যাটিং নিয়ে সেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে ব্যর্থ টপ অর্ডার ছয় রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পরে আইরিশরা সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগার স্পিনারদের আটো বোলিংয়ে রান তুলতে না পেরে উইকেট বিলিয়ে এসেছে সমানে তিনে নামা ক্যাপ্টেন ডেলানি আর ছয় খেলা রিচার্ডসনের সমান পঁচিশ রানে অল আউট হওয়ার আগে ওরা করতে পারে মোটে পঁচাশি রান আঠারো রান খরচায় তিনগ্রেসদের সেরা বোলার ফাহিমা খাতুন জবাব দিতে নেমে একুশ রানের ওপেনিং জোট গড়েন মুর্শিদা খাতুন আর আয়েশা রহমান তবে এরপর নয় রানে চার উইকেট হারালে বিপদে পড়ে যায় টিম বাংলাদেশ উদ্ধারকর্তা সঞ্জিদা ইসলাম সহযোগী হিসেবে ছিলেন ঋতুমণি পনেরো করে ঋতু ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন সানজিদা ওর অপরাজিত বত্রিশ রানে নয় বল আর চার উইকেট বাকি থাকতে ম্যাচ জিতে যায় বাংলাদেশ উঠে যায় ফাইনালে নিশ্চিত করে বিশ্বকাপে খেলা নাবিল কাসার ডিবিসি নিউজ ডেস্ক